মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার বিহুর উৎসাহর মাজতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক নির্বাচনী প্রচার অব্যাহত আছে। গরু বিহুর দিনাও মুখ্যমন্ত্রীগুলির তিনখনক নির্বাচনী জনসভা, কাকপথারর পিছত ঢকুয়াখানাত প্রদান বড়ার হয়ে নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রীগুলির। ইয়ার পিছতে বিহপুরিয়াত আয়োজিত জনসভাত ভাগ লো লক্ষিমপুরের বিজেপি প্রার্থী প্রদান বড়ার হয়ে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। মুঠতে মুখ্যমন্ত্রীগুলির ধারাবাহিক গতিত প্রচার চলাই আছে বিজেপির প্রার্থীসকলের। আজি সরকারি চাকরি এতিয়া অকল ধনীর বাবে নহয়, যেতিয়া সরকারি চাকরি রিজাল্ট দিয়ে টিভিত দেখা পাও, এপিএসসি রিজাল্ট দিয়ে, পুলিশের রিজাল্ট দিয়ে, চতুর্থ দ্বিতীয় বর্গর চাকরি রিজাল্ট দিয়ে, কোনে চাকরি পায়? ঠেলা চালকর লড়াই, রিক্সা চালকর লড়াই, কৃষকর লড়াই, শিপিনীর লড়াই, অসমের জাতীয় জীবনত পরিবর্তন হল। বারো বৈষ্ণবর জন্মভূমি এই নারায়ণপুর বিহপুরিয়া মই আকৌ এবার ঘোষণা করছো যে 1,00,000 চাকরি হয়ে গেল, এতিয়া আমি নতুনক আরো 50,000 সরকারি চাকরি আমি দিব। কোনে পাব? আপনার লড়া ছালিয়ে পাব। কোনে পাব? আমার লড়া ছালিয়ে পাব। পুলিশের ইন্টারভিউ জুলাই সেপ্টেম্বর তৃতীয় চতুর্থ বর্গ আরো 50,000 লড়া ছালিয়ে সরকারি চাকরি পাব। যাক লড়া ছালিয়ে চাকরি নকরে, ব্যবসায় বাণিজ্য করব খুঁজে, তেওঁলোকৰ কারণে সরকারে আসনি আনিছে যে 2,00,000 টাকালৈকে আমি 21 জন যুবকক অনুদান দিম, ব্যাংকর কোনো কাগজপত্র নালাগে। শ্রদ্ধা রাইজ, যা ইলেকশনের সময়ত মই কৈছিল যে মাইক্রো ফাইন্যান্সর লোন রেহাই দিম, 25,000 টাকালৈকে লোন রেহাই হল। এই কেইমাহমানের ভিতরতে যার যার 50,000 টাকা লোন আছিল, তেওঁলোকৰো আমি এনওসি আপোনালোকৰ হাতত গতাই দিম। শ্রদ্ধা রাইজ, কংগ্রেসের হয়ে কিছু মানুষে ইলেকশন উঠিছে আর কয় আছে যে বিজেপিয়ে ভুয়া অরুণোদয় আসনির ফর্ম মিলাইছে। অরুণোদয় কোনে আনিলে? যাবার যেতিয়া মই কৈছিল যে আমি অরুণোদয় আসনি আনিম, 830 টাকা ব্যাংক একাউন্টত পাব, কংগ্রেসে কি কৈছিল যে এইবিলাক ভুয়া প্রচার, কোরপা টাকা দিব? এতিয়া তো 1,250 টাকা হল। আর এতিয়া মই গাঁৱত গলে মানুহে মহিলা সকলে মোক খুদে যে আমি অরুণোদয় পোৱা নাই। তার মানে অরুণোদয় আছে, হয় না নয়? আছে না নয় অরুণোদয়? এতিয়া আমি কি করিব লাগে যে নোপোয়া বিলাকক পোয়া করে দিব লাগে, হয় না নহয়? ইয়াত অরুণোদয় নোপোয়া কিমান আছে? কিমান আছে? মাত্র ইমান খেনিয়ে না আরো আছে গাঁত আরো আছে না নাই? এতিয়া আপনার মানে একটা দায়িত্ব দিছো, বিহুর দিনা সকলো মানুষ মিটিংত আহিব পৰা নাই, তথাপিতো ইমান অজস্র মানুষ আহিছে। আপোনালোকে মূর হয়ে গাঁত কব যে এইবার মুখ্যমন্ত্রী কই গৈছে যে সকলো ঘরতে এটা এটা অরুণোদয় হব।